ভাই কত হয়েছে এটা? 1,95,000। 1,95,000। দর্শক, এই গরুটা 1,95,000 টাকা বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। মাশাআল্লাহ, 1,95,000 টাকার গরু, অনেক সুন্দর হয়েছে গরুটা। 1,95,000 টাকা বিক্রি হয়ে গেল। কত নিচ্ছে? মাশাআল্লাহ, 1,80,000 টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। টেনে বের করে নেওয়া হচ্ছে, দেখুন দর্শক, 1,80,000। ভাই এটা কত নিচ্ছে? 2,05,000। দর্শক, এই গরুটা 2,05,000 টাকা বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। কুরবানি 2024, আজ 12 জুন বুধবার। সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন। 1,50,000, মাশাআল্লাহ, এই সাজানো গরুটা 1,50,000 টাকায় বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। কুরবানি 2024, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে গরুটা, 1,50,000 টাকার গরু। ভাই কত নিচ্ছে? 1,41,000। মাশাআল্লাহ, 1,41,000 টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। কুরবানি 2024। ভাই এটা কত? 1,80,000। মাশাআল্লাহ, 1,80,000 টাকার গরু, মাশাআল্লাহ, অনেক সুন্দর। গরু কেনে খুশি আঙ্কেল? গরু কেনে খুশি? 1,80,000 টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল। দর্শক, উনি কিনছেন। কত নিচ্ছে এটা? 1,31,000। মাশাআল্লাহ, 1,31,000 টাকা বিক্রি হয়ে গেল এই গরুটা, কালো কালারের গরুটি। 1,31,000, মাশাআল্লাহ। সবাই ভিডিওতে লাইক দিবেন। ভাই এটা কত নিচ্ছে? 90,000। দর্শক, 90,000 টাকার গরু, 90,000 টাকায় বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। আরেকটি গরু, 90,000, মাশাআল্লাহ, 90,000 টাকার গরু। কত দিল? 83,000 টাকার গরু। দর্শক, এই গরুটা 83,000 টাকায় বিক্রি হয়ে গেল গাবতলী হাটে, মাশাআল্লাহ, 83,000 টাকার গরু। কত নিচ্ছে ভাই এটা? 2,72,500। দর্শক, এই গরুটা 2,72,000 টাকায় 500 টাকায় বিক্রি হয়ে গেল। গরুর দাম কেমন মনে হয় ভাই? গরুর দাম ভাই কেমন বাড়বে আরো, কুরবানির জন্যই তো। ভাই 57,000, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 57,000 টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেল। 57,000। কত নিচ্ছে? বিক্রি হয়নি ভাই এটা। কত দিচ্ছে? 56,000। দর্শক, 56,000 টাকার গরু, 56,000। কত দিচ্ছে এটা? 1,53,000। মাশাআল্লাহ, 1,53,000 টাকা। আরেকটা সুঠাম দেহের গরু বিক্রি হয়ে গেল, 1,53,000। কত দিচ্ছে এটা? 1,75,000। মাশাআল্লাহ, 1,75,000 টাকা এই লাল কালারের গরুটি বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। এখন হাসিল করা হবে, এখানে বেঁধে রাখছেন তাই। 1,75,000 টাকার গরু। এই ভাই কত দিচ্ছে? 85,000। মাশাআল্লাহ, 85,000 টাকার গরু, 85,000 টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। কুরবানি 2024, আজ 10 জুন সোমবার। ভাই এটা কত দিচ্ছে? 1,80,000। দর্শক, এই গরুটা 1,80,000 টাকা বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। কুরবানি 2024, 1,80,000 টাকার গরু, মাশাআল্লাহ, সুঠাম দেহের লাল কালারের একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। 1,80,000। 1,01,000। দর্শক, এই গরুটা 1,01,000 টাকায় বিক্রি হয়ে গেল, মাশাআল্লাহ, অনেক বড় সাইজের একটি গরু। 1,01,000। কয়টা গরু নিয়েছেন? একটাই, একটা গরু। কত নিয়েছে? 1,40,000। দর্শক, এই গরুটা 1,40,000 টাকায় বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। 1,40,000 টাকার গরু। ভাই কত? 85,000। মাশাআল্লাহ, 85,000 টাকার গরু, এই গরুটি 85,000 টাকায় বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। দর্শক, এক জোড়া গরু 4,40,000 টাকা বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। এক একটা 2,20,000 টাকা করে পড়ছে। কুরবানি 2024, এই দুইটা গরু 4,40,000 টাকায় বিক্রি হয়েছে। পিক আপ ভ্যানে উঠানো হচ্ছে। অনেক বড় সাইজের গরু, দেখার মতো লাল পাহাড়। এক একটা 2,20,000 টাকা করে পড়ছে। এটা নেপালি গরু, নাসির বেফারির গরু, বিক্রি হয়ে গেল 4,40,000 টাকা। সবাই ভিডিওতে লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন 4,40,000 টাকার গরু কেমন হলো। উঠতে চাচ্ছে না পিক আপ ভ্যানে। গাবতলী হাট থেকে একটি সুঠাম দেহের গরু বিক্রি হয়ে গেল, ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই এটা কত দিচ্ছে? ভাই 5,60,000। 5,60,000 টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। দর্শক, দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের লাল পাহাড় বিক্রি হয়ে গেল 5,60,000 টাকায়। হাসিল করে সামনে হাসিল করা হচ্ছে, মাশাআল্লাহ, অনেক বড় সাইজের একটি গরু বিক্রি হয়ে গেল আজ 10 জুন 2024। সবাই ভিডিওতে লাইক দিবেন।